নমস্কার সকলকেই, আমি পৌঁছে গেছি নামথিং পুকুরির নিকটে সিংকনা বাগানে। আজ তোমাদেরকে ঘুরে দেখাবো সিটং নামথিং পুকুরির সন্নিকটে সিংকনা বাগান। তো চলো ঘুরে দেখি সিংকনা বাগান। এই সিংকনা গাছ নিয়ে, সিংকনা চাষ নিয়ে একটা ছোট্ট গল্প তোমাদেরকে শোনাবো। 1640 সালের ঘটনা। পেরুর ভাইসরয়ের পত্নী, তিনি ছিলেন কাউন্টেস অফ সিংকন, অর্থাৎ স্পেনের সিংকন শহরের কাউন্টেস, স্বামীর সঙ্গে পেরুতে এসে জ্বরে পড়লেন। কম্প দিয়ে জ্বর, সারানো যাচ্ছে না। তখন স্থানীয় এক ইন্ডিয়ান চিকিৎসক একটা গাছের বাকলের তেঁতো রস খাওয়াতেই জ্বর সেরে যায়। কাউন্টেস অভিভূত, তিনি স্পেনে ফেরার সময় সেই বাকল নিয়ে গেলেন। ইউরোপ এই প্রথম এই গাছের সাথে পরিচিত হল। সুইডিশ বোটানিস্ট কার্ল লিনাউস এই কাউন্টেস অফ সিংকনের সম্মানে এই গাছের নাম দিলেন সিংকনা গাছ। আপনি কোথা থেকে এসছেন? নাম কি আপনার? কি দেখতে এসছেন? এটা কি কি জায়গা, জায়গার কি নাম? নামকিন পুকুরি। গুড, চলুন। আমরা যাচ্ছি সিংকনা বাগানে। আমার ভাই সিংকনা গাছের ছাল সংগ্রহ করছে। সঙ্গে আছে আমার মেয়ে এথেনা। আমরা এই সিংকনা গাছ, বিখ্যাত সিংকনা গাছ, যেটার জন্য এই দার্জিলিংয়ের এই অংশটা বিখ্যাত, সিটং, আমরা পুরোটাই দেখতে পাচ্ছি সিংকনা বাগান। ওরা বোধ হয় চাকু টাকু নিয়ে এসেছিল। আচ্ছা, হ্যাঁ, এই দিক থেকে ছাড়ো বাবু, সরে যা, বাবু সরে যা। আমার ভাই সিংকনা গাছের ছাল ছাড়াচ্ছে, বিখ্যাত সিংকনা গাছ। হ্যাঁ, সিংকনা গাছ জানি আমরা, এই অংশের বিখ্যাত, সিটংয়ে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, কুইনাইন। না, আর মুখে হাত দেবে না। বোন তার স্মৃতি, ট্রাভেল স্মৃতি হাতে করে নিয়ে যাচ্ছে। আমরা সিংকনা বাগানে আছি। একবার দেখাও ভাই, বেশ রসালো। রস আছে, এখন রস আছে। এটা আমরা বইয়ের পাতায় দেখেছি বহুবার। করতে হবে।